বাংলাদেশের জন্য সর্বকালের সর্ববড় বাজেট এটা। বাট অ্যাকচুয়ালি এটা বাংলাদেশি ছবি, শুধু বাংলাদেশি ছবি বলবো না, বাংলাদেশের ক্যারেক্টার, বাট গল্পটা হচ্ছে হলিউড থেকে। হ্যাঁ, অনেকেই বলে যে এই টাকা উঠবে কোথায়। আরে আমাদের বক্স অফিস চিন্তা টার্গেট হলো 700 কোটি টাকা। এটা মেন ব্যবসাটা করবো বাইরে, বাংলাদেশের বাইরে। বাংলাদেশে করলে কত করবে, 3-4 কোটি 5 কোটি, আর বেশি তো বাংলাদেশের মার্কেট নাই। খুব ব্লক বিস্টার, খুব বড় হিট হলো 5 কোটি টাকা, তো এটা দিয়ে তো আমাদের কিছুই উঠবে না, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের মাসুদার প্রমোশন কষ্ট উঠবে না। সো আমাদের মেন টাকাটা আসবে বাহির থেকে। ছবিটা আমাদের 90% ইংলিশ আছে, 8% বাংলা আছে, 2% চাইনিজ আছে। যে চাইনিজটা আপনার ট্রেইলার দেখেন না, ওটা একটা চমক থাকবে ছবির ভিতরে। বক্স অফিস নেট আমাদের টার্গেট 300 কোটি টাকা, যদি ইনশাল্লাহ আল্লাহ দেয় তাহলে তো আমরা স্যাটিসফাইড হবো। 700 কোটি টাকা হইলো খুব কম। হলিউডের ছবি প্রথম দিনে 1000 কোটি টাকা কামায় ফেলে, ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড। একদিনে যে ছবিটা একদিনে কামায় 1000 কোটি টাকা, সেইখানে আমরা হোল লাইফে 700 কোটি টাকা। এর ভিতরে আমাদের ওটিটি বিক্রি আছে 100 কোটি টাকা অলরেডি, স্যাটেলাইটে বিক্রি করা আছে, কথাবার্তা হয়েছে, সাইন করিনি। বাকি বাকি হলো আমাদের 200 কোটি। আমাদের টার্গেট নেট 300 কোটি টাকা, 100 কোটি টাকা বিক্রি করা আছে, আর 200 কোটি টাকা আমরা সিনেমা হল থেকে নিয়ে আসবো। হোল টাইমে ইনশাল্লাহ ছবিটা টাকাটা আমরা আনতে পারবো। আমরা কন্টেন্ট দেখছি, গল্প দেখছি, আরবান অডিয়েন্সের খুব ভালো লাগবে ছবিটা। কিন্তু এইখানে আমাদের যে জিনিসটা ভালো লাগে সব সময়, প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সে ধরনের ছবি না, এটা জাস্ট স্পাই থ্রিলার ছবি। মাস অডিয়েন্স কেমন লাগবে আমি জানি না, তবে যারা স্পাই থ্রিলার, জেমস বন্ড, মিশন ইম্পসিবল যাদের পছন্দ, তাদের কাছে গল্পটা ভালো লাগবে। আর অনেক মানুষের অনেক দিনের পরিশ্রম আমাদের, মেইনলি আমেরিকান ছবি, আমেরিকান ওদেরই শেয়ার বেশি ছবিটাতে। হ্যাঁ, ওদেরই শেয়ার বেশি, যেটা লিগ্যাল ডকুমেন্ট আপনারা দেখবেন, আমার এখানে গভর্নমেন্ট যে জমা দিয়েছি, যাদের এখানে 13% শেয়ার আছে। তো ছবির মেন বাজেটটা আসবে আমরা বাইরের বিশ্ব থেকে, এবং আমেরিকা এবং কানাডা রিজন থেকে। সো ওদের রিলিজ ডেটটা হলো 25 অগস্ট। আমার যদি রিলিজ ডেট অপশন থাকতো তাহলে আমি অগস্ট দিতাম না, ছবিটা সেপ্টেম্বরে মুভ করতাম, কিন্তু আমার অপশন নাই, তাদেরও অপশন নাই। তাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করে দেখা গেছে যে 25 অগস্ট তাদের জন্য বেস্ট টাইম, তারা 25 অগস্টে রিলিজ দিচ্ছে। সো আমাকে আই হ্যাভ টু ফলো ইট। আমি তারা বাইরে 25 তারিখে রিলিজ হবে, বাংলাদেশে আমরা চেষ্টা করছি যে 25 তারিখে রিলিজ করার জন্য। আমাদের ছবি কমপ্লিট, ডাবিংও কমপ্লিট হয়ে যাচ্ছে, বাংলা ডাবিং কমপ্লিট হয়ে যাচ্ছে, দিস দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু হইল কোন কোন দেশে রিলিজ দেবো, আমেরিকা, কানাডা, বাংলাদেশ শিওর আছে। আমরা মিডল ইস্টের একটা কোম্পানির কাছে ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি করে দিচ্ছি, এবং তাদের সাথে অ্যাগ্রিমেন্ট এই 25 অগস্ট থেকে উইদিন 3 মান্থের ভিতরে তাদের ছবি রিলিজ করতে হবে। তারা কবে বিক্রি করবে, তারা কবে রিলিজ করবে, এটা তাদের উপর থাকে, ডিস্ট্রিবিউটর থেকে। ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর সাথে আমাদের হচ্ছে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর 25 অগস্ট রিলিজ করতে যাচ্ছে, আমরা দিতে যাচ্ছি না। বাংলাদেশে পাইরেসি হয় না, ছবিটা পাইরেসি হয় ইন্ডিয়া থেকে, এই জন্য আমরা ইন্ডিয়াতে রিলিজ করতে দেবো না এখন। আর বাংলাদেশে পাইরেসি হতেই পারবে না, হয় নাই এতদিন কোনো ছবি, হয় নাই, মানে ক্যামেরা দেওয়া ধরবে সেটার অপশন নাই, ক্যামেরা দেওয়া ধরলে স্ক্রিনে হলের নাম চলে আসে। আপনারা জানেন কোনো ছবি পাইরে, আপনারা দেখছেন গত 8-10 বছর কোনো ছবি পাইরেসি হয়েছে, হয় নাই। তো এটাও হবে না বাংলাদেশ থেকে, আমেরিকা এবং কানাডা থেকে পাইরেসি হবে না। আর ইউরোপের ডিস্ট্রিবিউশনের কাছে বিক্রি আছে, তারাও তাদের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে বিভিন্ন দেশে তারা ডিস্ট্রিবিউশন রিলিজ করবে। সো আমাদের হাতে বাংলাদেশটা, ডিস্ট্রিবিউশনটা আমার হাতে, আমেরিকান ডিস্ট্রিবিউশন আমরা নিয়োগ দিছি, বাট আরেকজন ডিস্ট্রিবিউশন করবে, ইন্ডিয়াতে আরেকজন করবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করবে, তাদের পরে করতে বলতেছি। 700 কোটি টাকা কালেকশনটা হলো ওভারঅল ওভার দরকার, 100 কোটি টাকা আমাদের ওটিটি আসবে, আর 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 বাকি 600 কোটি টাকা বিভিন্ন সিনেমা হল, টিভি রাইট বিভিন্নভাবে বিক্রি করে নিয়ে আসতে হবে। তারপর আমাদের টার্গেট হলো মোট 300 কোটি টাকা, আর 200 কোটি টাকা আমরা থেকে কালেকশন করতে পারলেই হবে। বাংলাদেশ থেকে আমাদের টার্গেট হাইস্ট সেল 5 কোটি টাকার আমাদের টার্গেট আছে, যাই না কত আসতে পারে সেল না। আমি আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ নেট। বাংলাদেশের যদি নেট আমি 5 কোটি টাকা পাই তাহলে আমার 15 কোটি টাকা সেল হতে হবে। এই যদি 5 কোটি টাকা সেল করতে পারে, দিস দ্য বিগেস্ট সেল ইন দ্য বাংলাদেশ।